হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি মোটামুটি। তো এখন যাব কল্যাণী আইটেম মোড়ে। তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো আমি কোথায় যাচ্ছি। আমি এখন যাচ্ছি কল্যাণী আইটেম মোড়ে। বাড়ির থেকেই ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো প্যান্ডেলের বাইরে ভেতরে, পুরো দুর্গা মাকে দেখাবো। সঙ্গে থেকো 50 কিলো সোনা দিয়ে মাকে সাজানো হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তার জন্য তোমরা সবার সাথে থাকবে, একদম ভিডিওটা স্কিপ করবে না। ঘরে বসে তোমরা আজকে আইটেম মোড়ের প্যান্ডেল দেখবে, তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভিডিওটা শেয়ার করবে। তো বন্ধুরা চলো, আর বেশি কথা বলছি না, গিয়ে আবার কথা বলবো প্যান্ডেলের সামনে, চলো। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কল্যাণী। তো কল্যাণী এসে আমাদের স্কুটিটা রাখলাম, রেখে আমরা এখন হেঁটে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ কত দূরে রয়েছে গেট, আইটিআই মোড়ের প্যান্ডেলের গেট। সেই গেটে আমরা এখন হেঁটে হেঁটে যেতে হবে। এখানে বাসের রাস্তা করে দেওয়া হয়েছে, যাওয়ার রাস্তা একটা আর আসার রাস্তা একরকম। তো ওখান দিয়ে আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে। আর দেখো কেমন ভিড় হয়েছে, দেখো কত মানুষের ভিড় হয়েছে। এরকম এখানে অনেকগুলো মানে গেট করা হয়েছে, ঢোকার গেট করেছে, আবার বের হওয়ার গেট আবার আলাদা করেছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, তোমরা বুঝতে পারবে কেমন ভিড় হয়েছে। আজকে তোমাদেরকে দেখাবো পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাবো। এতদিন তো ভিডিও দেখিয়েছি তোমাদেরকে, প্যান্ডেল দেখিয়েছি শুধু, কিন্তু আজকে তোমাদেরকে লাইটিং দেখাবো। আর প্যান্ডেলদের ভেতরে মা দুর্গাকে সাজিয়েছে 50 কিলো সোনা দিয়ে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা সবাই সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি প্যান্ডেলের পুরো সামনে চলে এসেছি। তো এখন আমরা ঢুকে পড়বো আস্তে আস্তে। আর এখন দেখছি এত ভিড় এখানে যে দাঁড়িয়ে যে একটা সেলফি তুলবো বা একটু ভিডিও করব সেই উপায়টা নেই, সে দাঁড়াতে দিচ্ছে না। তো দেখো একজনের সেলফি তুলছে আর পেছন থেকে এসে বলছে তাড়াতাড়ি সরে যান। তো ওরা সেলফিটা তো তুলতেও পারেনি, সরে গেছে, এরকম একটা ব্যাপার। প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা, লক্ষ লক্ষ মানুষের ভিড় আজকে। এখনও পুজো তিন দিন মতো বাকি আছে, তাই এখন এত ভিড়। আর দেখো জলের ফোয়ারাটা কত সুন্দর করেছে, অসাধারণ করেছে জলের ফোয়ারাটা। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তো আগে তো আমি দিনের বেলা ভিডিও করেছি, তো লাইটিংটা দেখানোর জন্যই তোমাদেরকে শুধু এখন আসলাম। আর এখন বাজে 7:30, দেখো লাইটিংটা দেখানোর জন্য শুধু এসছি আমি। আর আমি দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো বন্ধুরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা লাইটিংটা কেমন করেছে, তোমরা দেখো অসাধারণ লাগছে। এই লাইটিং তোমরা দেখতে হলে আসতে হবে রাত্রেবেলা, আর যদি তোমরা সন্ধ্যাবেলা আসো তো এখন তো ভিড়টা একটু কম। আরও পুজো আসবে সামনে, আর পুজো হয়ে যা মানে পুজোর মুহূর্তকালে যখন তোমরা যদি সন্ধ্যাবেলা আসো তাহলে এখান থেকে বেরোতে অনেক রাত হয়ে যাবে, প্রচুর ভিড়। আর এত সুন্দর না কি বলবো তোমাদের, দারুণ লাগছে, অসাধারণ, যেমন লাইটিং সত্যি। আর দেখো এরকম ভিড়ের মধ্যে কিন্তু ঠাকুর দেখতে আর প্যান্ডেল দেখতে কিন্তু খুব মজা হয়, যখন নাকি কেউ থাকে না তখন কিন্তু এতটা মজা হয় না। ভিড় মানে পার করে গিয়ে প্যান্ডেল আর ঠাকুর দেখা কিন্তু বিশাল লাগে। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে ঢুকে যাচ্ছি। দেখো ভেতরে দেখো কেমন মানুষ, দেখো এখন সবে 7:30, তাই এখন ভিড়। আর সবার প্রত্যেকের হাতে একটা করে মোবাইল, দেখো। চলো বন্ধুরা দেখতে থাকো ভেতরে, এবার তোমাদেরকে দেখাবো ভেতরটা, সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। Thank you.
পৌঁছেছি তোমাদেরকে দেখালাম প্রচন্ড ভিড় লাখ লাখ মানুষের ভিড় আজকে দেখতে পাচ্ছি তো বিশাল ভিড় দাঁড়ানোর জায়গা নেই এত ভিড় দাঁড়াতে দিচ্ছে না এক মিনিটও দাঁড়ানো দিচ্ছে না চলো এবার মেলাটা ঘুরি দেখো কেমন ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে চলো তো আমরা এখন প্যান্ডেলের ঠাকুর দেখে তারপর বেরিয়ে পড়েছি আর এই প্যান্ডেলের পেছনে এখানে মেলা বসেছে বেশ বড় মেলা তো প্রত্যেকবারে এখানে মেলা হয় আর এই মেলাতে দেখো কত মানুষ হয়েছে আর এখানে নানা রকম খাবারের দোকান বসেছে বাচ্চাদের খেলনার দোকানও বসেছে চলো বন্ধুরা এইবারে একটু মেলাটা ঘুরে নিই তোমাদের ভীষণ ভালো লাগবে আর যেই বন্ধুরা আমার ভিডিওটা দেখছে কোথা থেকে দেখছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে করে বলো যে এত এরকম জায়গা থেকে দেখছি তাহলে আমার বেশ ভালো লাগবে আর তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা দেখো আর একটা কথা তোমাদেরকে বলছি যারা এই কল্যাণীতে আসবে এই আইটিআই মোড়ের প্যান্ডেল দেখতে তারা কিন্তু অবশ্যই পাশে বোট পার্ক আছে পায়ে হেঁটে 5 মিনিট লাগে তোমরা বোট পার্কে চলে যাবে খুব ভালো লাগবে আর তার পাশে আছে কল্যাণী রথতলা সে ওখানে যেতে হলে অটো বা টোটো ধরে তোমাদেরকে যেতে হবে ওখানেও দারুণ একটা প্যান্ডেল করেছে খুব সুন্দর তোমাদের ভীষণ ভালো লাগবে আর আরেকটা প্যান্ডেল করেছে চারধাম সেটা হচ্ছে মেন কল্যাণীতে স্টেশন থেকে নামবে মেন কল্যাণীতে হেঁটে আসবে তোমরা 5 থেকে 7 মিনিট হাঁটবে তাহলে তোমরা চারধাম দেখতে পাবে সেখানে দারুণ করেছে সেটা দেখলে তোমাদের সত্যি খুব ভালো লাগবে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও আমার ভীষণ ভালো লাগবে তো দেখো মেলাতে কিন্তু বেশ ভিড় হয়েছে এখন আমরা মেলাটা ঘুরেছি ঘুরে আবার এখন আমরা যাচ্ছি আমরা আবার রাস্তায় উঠছি এখন তো রাস্তার পাশ থেকে গিয়ে আবার প্যান্ডেলটা একটু দেখবো আর তোমাদেরকেও দেখাবো দেখো এখানটায় কিন্তু সেরকম ভিড় নেই হালকা ভিড় এখানতে যেহেতু এটা বের হওয়ার রাস্তা তার জন্য এখানে সেরকম ভিড় নেই তো আমরা এবার একটুখানে যাচ্ছি দেখতে পাশ দিয়ে আমরা একটু যাচ্ছি দেখতে দেখো পাশ দিয়ে চলেছি দেখো এবার প্যান্ডেলটা তোমরা দেখো কত ভালো লাগছে এখানে ভিড়টা একটু কম আছে তার জন্য আমরা এখানে চলে আসলাম এসে দেখছি পাশ থেকে দেখো এত সুন্দর লাগছে না লাইটিং অসাধারণ লাইটিং দেখো দারুণ লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যেই বন্ধুরা এসেছো দেখতে এখানে তোমরা কিন্তু অবশ্যই কয়েকটা কমেন্ট করে করো আর আজকে আইটিআই মোড়ের প্যান্ডেল দেখে সত্যি একটা বিশাল বড় একটা অভিজ্ঞতা আমার হলো তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুজো প্রায় 2 থেকে 3 দিন বাকি আছে সবাই এনজয় করবে খুব আনন্দ করবে